আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আমি পুষ্টিবিদ ফারজানা রহমান কান্তা আজকে আপনাদের সাথে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি যেটা অনেক সময় আমরা খুব একটা ইম্পর্টেন্স দিই না কিন্তু আমরা যখনই কোনো হেলথ চেক আপ করি হিমোগ্লোবিনের লেভেল কমে যায় তখনই কিন্তু আমরা চিন্তা করি কী খেলে হিমোগ্লোবিন বাড়বে তো আয়রন হচ্ছে হিমোগ্লোবিন উৎপাদনে অন্যতম একটি প্রধান সহায়ক তো আয়রন বীজ খাবার যদি আপনি খান তাহলে আপনার বডিতে হিমোগ্লোবিন কিন্তু সুন্দর পরিমাণেই থাকবে এবং আয়রনের অভাব হলে বা হিমোগ্লোবিন কমে গেলে কিন্তু যে এটি ছোটোখাটো বিষয় না অনেক ধরনের সমস্যা দেখা যেতে পারে কারণ হিমোগ্লোবিনের মেইন কাজই হচ্ছে হৃৎপুণ্ড থেকে সারা দেহে অক্সিজেন সরবরাহ করা তো যখনই আপনার হিমোগ্লোবিন কমে যাবে আপনার কিন্তু নিঃশ্বাসের সমস্যা হবে আপনি একটু ক্র্যাঙ্কি হয়ে যাবেন মেজাজ খারাপ হয়ে যাবে অনেক ক্ষেত্রে ওজনও বেড়ে যায় এবং আপনার মাসেল উইক হয়ে যাবে হ্যাঁ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে এবং এর সাথে রিলেটেড হেয়ার ফল আছে নোখ ভেঙে যাওয়া এই বিষয়গুলোও কিন্তু থাকে তো আমরা চিন্তা করব যে কি ধরনের খাবার আয়রন রিচ তো প্রথমে অনেকে যেটা করে যে কচু শাক বা শাক যে কোনো শাক এগুলো খাওয়া নিয়ে খুব বেশি হুলস্থুল তৈরি করে তো এগুলো আপনি খাবেন কিন্তু আয়রনের কিন্তু দুটি ভাগ আছে হিম এবং নন হিম আমরা যেটি গ্রহণ করবো সেটি হচ্ছে হিম আয়রন এবং এটার অ্যাবজরবেশন পাওয়ার সবচেয়ে বেশি তো হিম আয়রন পাবো কিন্তু আমরা প্রাণিজো প্রোটিন থেকে তো আমরা যখনই কোনো আয়রন ডেফিসিয়েন্সের কথা বলবো তখনই কিন্তু আমরা প্রথমেই চিন্তা করবো আমরা প্রাণিজিও প্রোটিন থেকে এই আয়রনটি গ্রহণ করব তো প্রাণিজ প্রোটিন বা ফার্স্ট ক্লাস প্রোটিন হচ্ছে অবশ্যই মাছ মাংস ডিম দুধ এগুলোই কিন্তু খুব ভালো মানের প্রোটিন আয়রনের সোর্স তো আপনি মাছটা নিতে পারেন মুরগি বা কলিজা বা গরুর মাংস এই জিনিসগুলোতে কিন্তু আপনি সঠিকভাবে এবং যে আয়রনটা পাবেন সেটি খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হবে তো প্রথমে আমরা আগে এই সোর্সগুলো ফিল আপ করব তারপরে আমরা সবুজ শাকসবজি যেগুলো আছে পালং শাক পুদিনা পাতা আয়রন রিচ যে খাবারগুলো নর্মালি যে বিনস বাদাম এগুলো আপনাদের আমাদের খাবারে প্রতিদিন খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে তাহলে কিন্তু আপনার আয়রনের ডেফিসিয়েন্সি আর কখনোই থাকবে না এবং সেই সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে ভিটামিন সি ভিটামিন সি বা সার্টের জাতীয় ফল বা সবজি যদি আমরা এই সাথে রাখি তাহলে কিন্তু আয়রন অ্যাবজরবেশান খুব ভালোভাবেই হবে এবং যে আয়রনটি আপনি খাচ্ছেন সেটি কিন্তু বডিতে শোষিত হবে তাই ভিটামিন সিটাকেও টাকেও আপনাকে এনশিওর করতে হবে যে আপনি আপনার খাদ্য তালিকায় রাখছেন এছাড়া শুকনো ফল বা ড্রাই ফ্রুটস অ্যাপ্রিকট রেজিং কিসমিস খেজুর বাদাম এগুলো কিন্তু হাই হাই রেঞ্জ অফ আয়রন রয়েছে এটাতে এবং সেই সঙ্গে আমরা যেই গুড়টা পাচ্ছি গুড়েও কিন্তু খুব ভালো পরিমাণে আয়রন আছে গ্রিন আপেল সবুজ আপেল এবং কলা পাকা কলা কাঁচা কলা দুটাতেই কিন্তু খুব ভালো পরিমাণে আয়রন আছে তো আপনারা কিন্তু এই ধরনের খাবারগুলো আপনার ডায়েট সেট বা খাবারে অন্তর্ভুক্ত করতে পারেন মোটামুটি আমাদের আসলে দেশে দেখা যায় যে অনেক সময় আয়রন ডেফিসিয়েন্সি কেন হচ্ছে যখন আমাদের প্রিয় ফার্স্ট যেখানে স্টার্ট হয় দশ থেকে উনিশ বছরের মধ্যে এই সময় কিন্তু মেয়েদের আয়রন ডেফিসিয়েন্সি বেশি হয় কারণ আমাদের দেশে ওইরকমভাবে হেলথ চেকআপের কোনো অপশন নাই কিন্তু এই সময় সময় অতিরিক্ত ব্লিডিং হওয়ার কারণে কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি বা হিমোগ্লোবিন লেভেলটা কমে যাচ্ছে তো এই সময় যদি আমরা রেগুলার বেসিসে একটু হেলথ চেক আপের সুযোগ থাকে তাহলে কিন্তু সেই সময় আমরা সেই অনুযায়ী ফুডগুলো তাদের ডায়েট চার্টে বা খাবারে অন্তর্ভুক্ত করতে পারবো আবার অনেক সময় কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ছয় মাসের পরেও কিন্তু অনেক বাচ্চার আয়রন বা হিমোগ্লোবিন কমে যায় মারা কিন্তু অনেক সময় বোঝে না যে বাচ্চা কেন খাচ্ছে না খাওয়ার রুচি চলে যায় কোনো খাবার খেলে সেটা বমি করে দিচ্ছে খেতে পারছে না বা হজম হচ্ছে না হজম শক্তিও কিন্তু কমে যায় আপনার জন্য আয়রন ডিফিসিয়েন্সি থাকবে তো এই সময় যদি নিয়মিতভাবে বাচ্চাদের ছয় মাসের পর থেকে সিবিসি বা আপনি আয়রনের চেক আপটা করিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু যদি তার হিমোগ্লোবিন লেভেল কমে যায় তাহলে ওই অনুযায়ী খাবার কিন্তু আপনি সেই খাবারের বাচ্চার খাবারে অন্তর্ভুক্ত করলে তার কিন্তু সুন্দর মতো খাবারের রুচিও চলে আসবে এবং সুন্দর মতো তার আয়রনটাও অ্যাবজর্ব হবে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ